আমার ভাইরা, ওই জাহান্নামে যেদিন জাহান্নামীদেরকে ফেলবে, ও জাহান্নামীরা ছোটখাটো কোনো মানুষ থাকবে না, আল্লাহ তাআলা তাদেরকে এত বড় সরো করে নিবে, আল্লাহ তাআলা তাদেরকে এত বড় করবে যেন জাহান্নাম খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে এত বড় করবে, এত বড় করবে। হাদিস শরীফে আছে তাদের গায়ের চামড়া, তাদের গায়ের যে চামড়া হবে এই চামড়াটা এত মোটা হবে, এত মোটা হবে, হাদিস বলে 84 হাত মোটা হবে গায়ের চামড়া। আল্লাহু আকবার কাবীরা, 84 হাত মোটা হবে এই গায়ের চামড়া। তাহলে এই মানুষটা বন্ধু কত বড় হবে? আল্লাহর রাসূল বলেন ওই মানুষটার দেহটা এত বড় হবে, এত বড় হবে, মক্কা এবং মদিনা এর মাঝখানে যত জায়গা আছে এত মোটা হবে একজন মানুষ। মক্কা এবং মদিনা এর মাঝখানে যত জায়গা আছে এত মোটা হবে জাহান্নামী একজন আসামি, এত মোটা হবে। শুধু তাই নয় বন্ধু, তাদের মুখে যে দাঁত হবে ওই দাঁতের ব্যাপারে হাদিস শরীফে আসছে, ওই দাঁতগুলা এক উহুদ পাহাড় সমান হবে, যে পাহাড় 8 কিলোমিটার লম্বা, পাশে হলো 4 কিলোমিটার, ওইটার উচ্চতা হলো 3,533 ফিট উঁচু। এত বিশাল বড় পাহাড় উহুদ পাহাড়, ওই পাহাড় যত বড় জাহান্নামী কয়েদিদের এক একটা দাঁত হবে, এত বড় বড়। আমার বন্ধু শুধু তাই নয়, তাদের এক একটা পা হবে এক বিশাল বড় বড় পাহাড়ের মতো। এই জাহান্নামী কয়েদিকে যেদিন আল্লাহ সুবহান ওয়া তাআলা না খুশ হয়ে মন খারাপ করে যেদিন তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলবে, জাহান্নামের আগুনের মধ্যে যেদিন তাদেরকে ফেলা হবে, তারা জাহান্নামের আগুনের ভিতরে গিয়ে থাপাস করে পড়বে। তাদের জায়গা হবে জাহান্নামের ভিতরে, এত জায়গা তারা নিবে, এত জায়গা তাদের বসার জায়গা হবে। মক্কা এবং মদিনাতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা জাহান্নামের স্থান সে দখল করে ফেলবে। আমার বন্ধু শুধু তাই নয়, তার সেনা এক পাশ থেকে অপর পাশে যাইতে, হাদিস বলে একটা ঘোড়া যদি 3 দিন লাগাতার দৌড়াইতে থাকে, একটা ঘোড়া 3 দিন যদি লাগাতার দৌড়াইতে থাকে, তার এক পাশে সিনা থেকে অপর পাশে যাওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার কাবীর, এক পাশ থেকে অপর পাশে 3 দিন লাগাতার ঘোড়া দৌড়াইলেও যাইতে পারবে না, এত বড় হবে। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে আপনাকে বেঁচে থাকতে বলেছেন। ওই জাহান্নাম কাফেরের জন্য অপেক্ষা করতেছে, কখন আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নামে কাফেরদেরকে ফেলবে। ও জাহান্নাম অপেক্ষা করতেছে সীমালঙ্ঘনকারীদের জন্য। আমার ভাইয়েরা, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহকে মানে না, রাসূলের সুন্নাহ মানে না, শরীয়ত মানে না, তারা মুখে মুখে যতই বলুক না কেন আমি ইমানদার, আমি ইমানদার, কিন্তু সে শরীয়তের কোনো বালাই মানে না, লোকটা জান্নাতি না জাহান্নামি? অবশ্যই জাহান্নামি। আমার ভাইয়ের জন্য সাবধান, ওই জাহান্নামের আগুন থেকে বন্ধু বাঁচুন। যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে বলেছেন। আমার বন্ধু, জাহান্নামে যে আগুনগুলো আছে আগুন দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ এ দুনিয়ার আগুন। হাদিস বলে ওই জাহান্নামের আগুনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা 1,000 বছর জ্বালিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই আগুনকে লাল করেছে বেঈমানের জন্য। আগুনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা গরম করেছে 1,000 বছর জাল দিয়ে, ও আগুন লাল রং ধারণ করেছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আবার 1,000 বছর জ্বালিয়ে ও আগুনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সাদা বানিয়েছে।
আবার হাজার বছর আগুন জ্বালিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই আগুনকে কালো বানিয়েছে, এখন জাহান্নামের আগুন কালো। এজন্যই তো আল্লাহর রাসূল বলে জাহান্নামে যেদিন মানুষগুলা যাবে, জাহান্নামে যেদিন এই মানুষগুলা যাবে, এত অন্ধকার আগুনের মধ্যে একজনের শাস্তি হবে আরেকজন দেখবে না, একজনের শাস্তি হবে আরেকজন দেখবে না। আল্লাহ রাসূল একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে যে আগুন আছে গো নবী, এই আগুন দ্বারাই তো তামাম দুনিয়া জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা যাবে, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হাজার হাজার বছর জাল দিয়ে গরম করে কালো বানিয়ে রেখেছেন। কারণটা কি? আল্লাহর রাসূল মদিনার মুরুদুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন কি এত জ্বালিয়েছে এজন্য যেন মানুষগুলা জাহান্নামের আগুনে গিয়ে তার স্বাদ আস্বাদন করতে পারে, যেন মজা নিতে পারে। যে এই দুনিয়াতে উলামায়ে কেরাম কত বলল জাহান্নামের আগুন থেকে বাঁচো, কিন্তু ওদিকে কান না লাগায়া তাদের কথা না শুনিনা, উল্টা পাল্টা পথে চলে শয়তানের ওয়াসওয়াসায় চলে, শয়তানের ওয়াসওয়াসায় শয়তানের ধোকায় পড়ে, এই যে গুনাহ খাতাগুলা করলো, আল্লাহ যে কত শাস্তি জাহান্নামের আগুনের মধ্যে দিবে এটা বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, হাজার হাজার বছর আগুনকে আল্লাহ তাআলা জাল দিয়ে ওই আগুনকে আল্লাহ তাআলা কালো বানিয়ে রেখেছেন। ওই জাহান্নামের ভিতরে এত মোটা এত বড় মানুষকে যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে ফেলে দিবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, যেদিন তাদেরকে জাহান্নামের আগুনে ফেলবে বন্ধু, জাহান্নামের আগুনে কেউ এক সেকেন্ড থাকার মতো কোনো আদম সন্তানের যোগ্যতা নেই। এত বিশাল বড় আসামিটাকে আগুনের ভিতরে ফেলার সাথে সাথে সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু জাহান্নামে বন্ধু মরণ নাই, মরণ একবার, জাহান্নামে কেউ মরবে না, পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে শেষ হয়ে যাবে জাহান্নামের আগুনে, মুহূর্তের ভিতরে আবার ভালো হয়ে যাবে, আবার আগুনে পুরায় ছাই করে দিবে, আবার আগুনে পুড়বে, আবার ছাই হয়ে যাবে। বিশ্বনবী মদিনার মুরুদুলাল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলেন, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের মাঠে কঠিন দিনে মুসিবতের দিনে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, দুনিয়াতে আমি সবচাইতে নিয়ামত যাদেরকে বেশি দিয়েছিলাম, সবচাইতে বাড়ি গাড়ির মালিক আমি যাদেরকে সবচাইতে বেশি বানিয়েছিলাম, গাড়ির মালিক বানিয়েছিলাম, বাড়ির মালিক বানিয়েছিলাম, ধন দৌলতের কোনো কিছুর কমতি ছিল না, ধন দৌলতের কোনো কিছুর অভাব ছিল না, আমি তাদেরকে এত নিয়ামত দিয়েছিলাম, এত বেশি নিয়ামত দিয়েছিলাম, এত নাজ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, এমন একজন মানুষকে আমি আল্লাহ তাআলার আদালতে হাজির করো। ফেরেশতারা চলে যাবে, দুনিয়াতে সবচেয়ে নিয়ামত রাজি যে সবচেয়ে বেশি পেয়েছিল, গাড়ির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, জমি জমার অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না, এমন একজন মানুষকে ধরে আল্লাহর আদালতে যখন নিয়ে যাবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই লোকটাকে আমি দুনিয়াতে অনেক নিয়ামত দিয়েছিলাম, অনেক নিয়ামতের ভিতরে রেখেছিলাম, যারা ফেরেশতারা যা এই লোকটাকে জাহান্নামের মধ্যে সামান্য সময় রেখে তারপরে নিয়ে আসো, এক মুহূর্ত রেখে জাহান্নামের ভিতরে রেখে তারপরে নিয়ে আসো, দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত এই লোকটা বন্ধু, ফেরেশতারা ধরে তাকে জাহান্নামের আগুনে মুহূর্তের মধ্যে ফেলবে, আবার নিয়ে আসবে, আল্লাহর আদালতে দাঁড় করায় দিবে, আল্লাহ তাআলা ডেকে বলবে, ও বান্দা, দুনিয়াতে তো আমি তোমাকে অনেক নিয়ামত দান করেছিলাম, দুনিয়াতে সবচাইতে ধনী তোমাকে বানিয়েছিলাম, তোমার ধন সম্পদের কোনো অভাব ছিল না, জাহান্নামে তোমাকে আমি অল্প সময় রেখে তারপরে নিয়ে আসলাম, তোমার কাছে আমার জিজ্ঞাসা, বলো দেখি মনে পড়ে নাকি, দুনিয়াতে তোমাকে আমি এত মাল ও দৌলত দান করেছিলাম, এত টাকা পয়সা দান করেছিলাম, এত গাড়ি বাড়ির মালিক তোমাকে আমি বানিয়েছিলাম, বলো দেখি ওগুলো তোমার মনে আছে নাকি,
এই জাহান্নামে অল্প সময় পড়ার কারণে সে আল্লাহকে ডেকে বলবে, ও আমার রব, কসম তোমার দুনিয়াতে আমি কোনো নিয়ামত পেয়েছি কি না আমার কোনো মনে নেই। জাহান্নামে অল্প সময় থাকার কারণে সব ভুলে যাবে। ও জাহান্নামে এক মুহূর্ত থাকার শক্তি কোনো আদম সন্তানের বন্ধু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরক্ষণে একজন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা যাও দেখি দুনিয়াতে আমি যাদেরকে সবচাইতে কম নিয়ামত দান করেছিলাম, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, টাকা পয়সা ছিল না, অসহায় ছিল, গরিব ছিল, কিন্তু ঈমান আনার কারণে অনেক কষ্ট তাদেরকে করতে হয়েছে, জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছে, কাটার মধ্যে ফেলে দিয়েছে, আরবের উত্তপ্ত বালকাশির উপরে তাদেরকে চিত করে শোয়ায়া তাদেরকে টানা হেঁচড়া করেছে, বাবলা কাটার উপরে তাদেরকে জীবিত রেখে টানা হেঁচড়া করেছে। শুধু তাই নয়, জীবিত অবস্থায় তাদের দেহ থেকে চামড়া আগুনের এবং লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের গোস্তগুলো খুলে খুলে নিয়েছে। এমন একজন ইমানদারকে নিয়ে আসো যাকে আমি সবচেয়ে কম নিয়ামত দান করেছিলাম, কিন্তু ইমান আনার কারণে তাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে, অনেক কষ্ট পোহাতে হয়েছে, এমন একজন মানুষকে আমার কাছে নিয়ে আসো। ফেরেশতার একজন এমন মানুষকে নিয়ে আসবে, আল্লাহর আদালতে দাঁড় করায় দিবে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা যাও আমার এই বান্দারাকে জান্নাতে অল্প সময়ের জন্য একটু ঘুরায় নিয়ে আসো, আমার এই বান্দাকে জান্নাত থেকে অল্প সময়ের জন্য একটু ঘুরায় নিয়ে আসো। ফেরেশতারা তাকে খুব ইজ্জতের সাথে ধরে জান্নাতের মধ্যে গিয়ে অল্প সময় ঘুরিয়ে তাকে আল্লাহর আদালতে আবার হাজির করবে। আল্লাহ তাআলা তখন তাকে জিজ্ঞেস করবে, এ আমার বান্দা। আল্লাহ যাকে বান্দা বলবে তার কপালটা খুলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ যাকে বান্দা বলবে তার কপালটা খুলে যাবে। বন্ধু, আল্লাহ বলবে, ও আমার বান্দা, দুনিয়াতে ঈমান আনার কারণে বড় কষ্ট করেছো, ঈমান আনার কারণে অনেক মার খেয়েছো, অনেক গালি খেয়েছো, ও আমার বান্দা, ঈমান আনার কারণে অনেক কষ্ট করেছো, তোমার কাছে আমি জানতে চাই, তুমি তো জান্নাত থেকে ঘুরে আসলা, তোমার কাছে জানতে চাই ঈমান আনার কারণে দুনিয়াতে যে মার খাইছো, কথা শুনছো, এত কষ্ট যে দুনিয়াতে করছো, জান্নাতে যাওয়ার পরে কি তোমার এগুলো মনে আছে নাকি? লোকটা ডেকে বলবে কি, আমার রব, কসম তোমার ওগুলো আমার কোনো কিছুই মনে নেই। সুবহানাল্লাহ, ওগুলো আমার কোনো কিছুই মনে নেই। আমার ভাইয়েরা, এই জন্য জাহান্নাম বড় ভয়াবহ এক জায়গা। ওই জাহান্নামে আল্লাহ সুবহান ওয়া তাআলা কাফেরকে দিবে, কোনো মুমিনকে নয়। মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজায় রাখছে, জান্নাত মুমিনের জন্য সাজাইতেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা। এই যে আল্লাহর ঘরে আসছেন আল্লাহকে সিজদা করার জন্য, সিজদায় পড়ে বলবেন সুবহান রব্বিয়াল আলা, রুকুতে গিয়ে পড়বেন সুবহান রব্বিয়াল আযীম, সূরা ফাতিহা পড়বেন, কেরাত পড়বেন, আল্লাহকে ডাকবেন, এই যে বসে আছেন, এই যে বসে আছেন, তাসবিহ তাহলিল পড়তেছেন, সুবহান আল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, আল্লাহু আকবার পড়তেছেন, আপনার জান্নাতে আপনার এই নেকি দিয়ে কাজ হচ্ছে। সুবহানাল্লাহ, জান্নাতের দরজা এই মুহূর্তে খোলা, জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। মসজিদে যদি কাজ হয় তাহলে মসজিদের দরজা খুলে থাকে কি থাকে না? মসজিদের দরজা খোলা থাকে। কেন থাকে? মসজিদে কাজ হচ্ছে, এই জন্য মসজিদের দরজা খোলা। আমার বন্ধু, এই মুহূর্তে জান্নাতের দরজা খোলা, জান্নাতে ফেরেশতারা কাজ চালাইতেছে, আপনার জন্য স্বর্ণের এবং রূপার ইট দিয়া দিয়া জান্নাত সাজাইতেছেন, জান্নাতে ফল গাছ লাগাইতেছে, ফুল গাছ লাগাইতেছে আপনার জন্য, কারণ আপনি যে দুনিয়াতে সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, আল্লাহু আকবার পড়তেছেন। আমরা যারা এখানে আসি সবার নামে নামে জান্নাত আছে, যে ন্যাকের কাজ করবে তার জান্নাত সুন্দর হবে, আর যে ন্যাকের কাজ করবে না, আল্লাহর হুকুম মানবে না, রসুলের সুন্নার উপরে চলবে না, তার জান্নাতের কোনো কাজ হবে না, ঠিক না? কোনো কাজ তার জন্য হবে না। আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতকে দূরে রাখবে, কিন্তু জাহান্নামকে হাশরের ময়দানে হাজির রাখবে। জান্নাত থাকবে দূরে, কিন্তু জাহান্নাম থাকবে কাছে, হাশরের মাঠে উপস্থিত থাকবে, মওজুদ থাকবে, হাজির থাকবে। ওই জাহান্নাম শুধু গর্জন দিতে থাকবে, গর্জন দিতে থাকবে। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা আমার খাওন দাও, আমার খাওন দাও। জাহান্নামের খাওন কিন্তু মানুষ, মানুষ।
জাহান্নাম গর্জন দিতে থাকবে, জাহান্নামের একটা মুখ থাকবে যে মুখ দিয়ে সে কথা বলবে, আল্লাহু আকবার। জাহান্নামের দুটো চোখ থাকবে যে চোখ দিয়ে সে দেখবে, জাহান্নামের একটা দেহ থাকবে যে দেহর দ্বারা সে জাহান্নামের মাঠে হাজির থাকবে। ও জাহান্নাম শুধু গর্জন দিতে থাকবে আর বলবে আমাকে দাও আমাকে দাও। ও জাহান্নামকে 70,000 ফেরেশতা ধরে রাখবে, 70,000 শিকল থাকবে, এক একটা শিকলের সাথে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। ও জাহান্নামকে তাও ধরে রাখা সম্ভব হয় না, কিন্তু ফেরেশতারা শক্ত করে ধরে রাখবে। আমার বন্ধু জাহান্নাম বলবে আমাকে দাও, পাপীকে দাও, সীমা লঙ্ঘনকারীদেরকে দাও, আমার মধ্যে দাও, আমি খাবো আমি খাবো, এরকম করতে থাকবে। সে বলবে আমাকে দাও আমাকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করবেন, আল্লাহ তাআলার কুদরতি একটি পা জাহান্নামের পিঠের উপরে রাখবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটি কুদরতি পা জাহান্নামের পিঠের উপরে যখন রাখবে, জাহান্নাম বলবে আল্লাহ আর লাগবে না, আমার পেট ভরে গিয়েছে। আল্লাহু আকবার, আমার পেট ভরে গিয়েছে, আর লাগবে না। আমার বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঈমানের জন্য জাহান্নাম বানিয়েছে। আপনারা গত জুমায় জান্নাতের নিয়ামতের আলোচনা আপনারা শুনেছেন, আজকে জাহান্নামের বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি বন্ধু। ও জাহান্নামে ভালো মানুষ যাবে না, ও জাহান্নামে যাবে সমস্ত খারাপ মানুষগুলো। আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে বলেছেন। দুনিয়াতে জেলখানা আছে, জেলখানার ওয়াল আছে, জাহান্নামের এক জেলখানা যেটা কাফেরের জন্য আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, ওই জাহান্নামেরও ওয়াল আছে, একটা দুইটা না এক এক সাইডে চারটা করে। ওই জাহান্নাম থেকে মানুষ ভাগার চেষ্টা করবে, কিন্তু ভাগতে পারবে, ভাগতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের চতুর্দিক দিয়ে ওয়াল বানাবে। ও ওয়ালগুলো আমাদের দেশের ওয়ালের মতো নয়, আমাদের বাড়ি ঘরের ওয়ালের মতো নয়। ওই জাহান্নামে এক একটা ওয়াল হবে 40 বছরের রাস্তা। আল্লাহু আকবার কাবীর, এক একটা ওয়াল হবে 40 বছরের রাস্তা, এতপুর 40 বছরের রাস্তা এক একটা ওয়াল, এরকম চারটা করে ওয়াল থাকবে চতুর্পাশে। ওই জাহান্নামের আগুন থেকে ভাগবার কোনো পথ থাকবে না, ভাগার কোনো জায়গা থাকবে না। এই জন্য ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহর কাছে দোয়া করা। আর আল্লাহর কাছে এইভাবে দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি আল্লাহর কাছে দোয়া করাই, মালিক তুমি আমার হিসাবকে আল্লাহ তুমি সহজ করে দাও। আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এই দোয়া করা, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। ওই ভয়াবহ জাহান্নামের উপরে আল্লাহ তাআলা কুলসিরাতের পুল আল্লাহ তাআলা বসাবেন, যে পুলের রাস্তা 30 বছরের রাস্তা আপনারা অনেক আলোচনা শুনেছেন, ওইটা উঠতে হবে 10 বছর, আবার সমানে 10 বছর, আবার নামতে হবে 10 বছর, 30 বছরের রাস্তা। ওই ব্রিজটা আমাদের দেশের ব্রিজের মতো নয়, আমাদের দেশের পুলের মতো নয়, ও পুলটা চুলের চাইতে হচ্ছে কোন হবে, অন্ধকার। জাহান্নামের উপর দিয়ে পুলটা গিয়েছে, চোখে দেখা যাবে না, কিন্তু আল্লাহ তাআলা মুমিনকে সাহায্য করবে পার হওয়ার জন্য। সুবহানাল্লাহ, মুমিনকে আল্লাহ তাআলা সহযোগিতা করবে ওটা পার হওয়ার জন্য। আর যে দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুমকে মানবে না, রাসূলের সুন্নার উপরে চলবে না, আল্লাহ খুশি হয় এমন কোনো কাজ করবে না, তারা যখন পার হতে যাবে, তারা পার হতে পারবে না, তারা কেটে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনের উপর দিয়ে পুল, সিরাতের পুল রেখেছে। জান্নাতে যাওয়ার জন্য মাত্র রাস্তা একটা, আমাদের হেমায়েত প্রতিষ্ঠানে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে, এটা আছে, অন্য দিক দিয়ে ঘুরা যদি কেউ ইচ্ছা করে যাইতে পারবে। মেন শহরে ঢোকার জন্য শাখা অনেক রাস্তা হয়, কিন্তু জান্নাতে এমন এক মেন জায়গা, ওই জায়গায় যাওয়ার জন্য বিকল্প কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, সেটা পুল, সিরাতের পুল। চিল্লায় বলেন ঠিক কি না? একটাই রাস্তা, যেটা পুল, সিরাতের পুল, ওইটা পার হয়েই মুমিনকে আল্লাহর জান্নাতে যেতে হবে। আমার ভাইয়েরা,
পুল সিরাতের পুল যে পার হতে পারবে তার কপাল খুলে যাবে, সুবহানাল্লাহ। আর যে কেটে পড়ে যাবে জাহান্নামের আগুন তাকে ধরে ফেলবে। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ কোরআনে আল্লাহ বলছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে এই শোনো, তোমরা কিন্তু এই দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে যাও না। আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা এই দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে গিয়েছি। আলহামদুলিল্লাহ কিছু আল্লাহর পিয়ারা বান্দারা ভুলেন না, আছে দুনিয়ার মধ্যে কিন্তু আখিরাত নিয়ে সব সময় চিন্তা ভাবনা লালন করে। তো তাদের জন্য আল্লাহ তাআলা আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছু ঠিক রাখছেন, কিছু এক নম্বর মুসলমান মুমিনের জন্য। চিল্লা বলেন ঠিক কি না? কিছু আছে আল্লাহর পিয়ারা বান্দা যারা শেষ রাত্রের তাহাজ্জুদ যাদের নষ্ট হয় না, তাহাজ্জুদের যায় নামাজে বসে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ আমাদের দেশের উপরে আপনার খাস রহমত বরকত নাজিল করেন, আল্লাহ আপনি মুসলমানদেরকে পূর্ণ হেদায়েতের মাকাম দান করেন, এ দোয়া শেষ রাত্রে তারা রোনাজারি করে আর কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে। তাদের জন্য আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছু ঠিক রেখেছেন। আমার ভাইরা, আমাদেরকে ভালো হয়ে যেতে হবে, জান্নাতের উপযুক্ত গোলাম হয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। এই জন্য আল্লাহ বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলে দুনিয়া পেয়ে কিন্তু তোমরা আখিরাতকে ভুলে যেও না। আমার ভাইয়েরা, জাহান্নামকে আল্লাহ তাআলা ভরবে সীমা লঙ্ঘনকারীর দ্বারা, ওই জাহান্নামকে আল্লাহ তাআলা ভরবে সীমা লঙ্ঘনকারীর দ্বারা। ওই জাহান্নামে মানুষগুলো আগুনের মধ্যে থাকবে, কিন্তু ওই জাহান্নামে মানুষের মরণ হবে না, মানুষের মরণ হবে না। আল্লাহ তাআলা এক আগুনের শাস্তি, আগুনের শাস্তিতে মানুষগুলা পাগল হয়ে যাবে, আগুনে পড়বে আর আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আখরিজিনা নামাল সালিহা, রব্বানা আখরিজিনা নামাল সালিহা। আল্লাহর কাছে দোয়া করবে, আই মালিক, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি বাঁচান, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আবার আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন, সারা দুনিয়ার রাজত্ব যদি আমাকে আল্লাহ আপনি দান করেন, সব আপনার রাস্তায় দিয়ে দিব, সব জীবনটা পুরা জীবনটা আপনার কাজ করে আপনাকে খুশি করে তারপরে আপনার কাছে আসব। ওই দিন এই কথা বললে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আমার বন্ধু, এক্ষুনি আমাদেরকে বলতে হবে, আল্লাহ জিন্দগিতে যা করেছি ভুল করেছি, বুঝি নাই তো এতদিন, আয় আল্লাহ আমি বুঝতে পারি নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা এত রহমান, বান্দা যখন মাফ চায় আল্লাহ খুশি হয়ে বান্দাকে মাফ করে দেয়, সুবহানাল্লাহ, বান্দাকে মাফ করে। আগুনের যন্ত্রণায় মানুষগুলা পাগল হয়ে যাবে, ওই আগুনের কষ্টে আল্লাহ সুবহান ওয়া তাআলা খোদার কষ্ট ঢুকায় দিবে, খোদার কষ্ট ঢুকায় দিবে। বাপদাদার মুখে শুনেছি খাবারের কষ্টের বর্ণনা, খোদার যে কষ্ট, আমরা মাঝে মধ্যে সংবাদও পাই মানুষ খোদার যন্ত্রণায় নিজের পেশাব খেয়েছে, পান করেছে, মরা গরুর গোশতও খেয়েছে, খোদার যন্ত্রণা। এই ওয়াজ তো এখন বললে কাজ হবে না, আমাদের বাপদাদা দাদারা দেখেছে খোদার কত যন্ত্রণা, খোদার কি জ্বালা। জাহান্নামের মধ্যে মানুষ খোদার জ্বালায় ভুগবে, আল্লাহ তাআলাকে বলবে আই মালিক, আগুনের যন্ত্রণা সহ্য করতে পারি না রে আল্লাহ, খোদা লেগেছে, আল্লাহ আপনি আমাদেরকে খাবার দিন। আল্লাহ জাহান্নামীদেরকে খাবার দিবে, আমাদের দেশের জেলখানার মধ্যে শুনি খাবার দেয়, কি খাবার দেয় আল্লাহই ভালো জানে, ওই খাবার খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু জাহান্নামের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা যে খাবার খাওয়াবে, ও খাবারটার নাম হলো জাক্কুম, কাটাযুক্ত ঘাস, কাটাযুক্ত জিনিস, জাহান্নামীদের গলিত পুইজ ময়লা। আগের দিনে দেখেছি, এখন অনেক সময় দেখি সরিষার তেল ভাঙিয়ে, সরিষা ভাঙিয়ে যখন তেলগুলা বাড়িতে নিয়ে আসে রৌদ্রের মধ্যে গ্লানটা রেখে দেয়, ওই তেল থেকে নিচে গাদ জমে, জমে কি জমে না, ময়লা জমে নিচে, জাহান্নামীদের গায়ের পচা রক্ত গোশত ময়লা এগুলো জাহান্নামের এক কোনায় এসে হাজির হবে, ফেরেশতারা ওগুলো উঠাবে, জাহান্নামীরা যখন খাইতে চাবে, আল্লাহ তাআলার অর্ডারে জাহান্নামীদেরকে ওগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে খাওয়াবে, ওগুলো মোটেও ঠান্ডা হবে না বন্ধু, এত গরম হবে, এত গরম হবে, মুখে যখন দিবে
পানিটা ভিতরে চলে যাবে, ময়লা পানিটা যাওয়ার সাথে সাথে তার নারী ভুঁড়িগুলা পিছনের রাস্তা দিয়ে পড়ে একেবারে শেষ হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যাবে। জাহান্নামীরা বলবি, আল্লাহ খাবার খেতে চাইলাম, কেমন খাবার দিলেন আল্লাহ, পেটের নারী বুড়ি সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেল। আই মালিক, পিপাসার যন্ত্রণায় পাগল হয়ে গিয়েছিল আল্লাহ, একটু পানির ব্যবস্থা করা যায় নাকি? আল্লাহ বলে, হ্যাঁ পানির ব্যবস্থা আমি আল্লাহ করব। ওই জাহান্নামের উপরে আল্লাহ তাআলা আকাশকে ফিট করবে, আল্লাহু আকবার কাবীরা। জাহান্নামের উপরের দিকে তাকিয়ে দেখবে আকাশে মেঘ দেখা যায়, জাহান্নামীরা খুশি হয়ে যাবে আর বলবে, আহ আকাশ থেকে যদি পানি পড়ে, দুনিয়াতে আকাশ থেকে পানি পড়তো আমরা ঠান্ডা লাগতো, আমরা ওগুলা ধরে রাখতাম, পান করতাম। জাহান্নামীরা খুশি হয়ে যাবে, আকাশ থেকে পানি পড়বে, ঠিকই পানি আকাশ থেকে পড়বে, মেঘের পানি পড়বে, ও পানিগুলা বন্ধ ঠান্ডা হবে না, এত গরম হবে, এত গরম হবে, এত গরম হবে। ওই পানিগুলা তাদের সামনে হাজির করবে, আর আংটা, লোহার আংটা, গরম আগুনের আংটা, পানি এবং ওই আংটা খেতে দেওয়া হবে। তারা যখন খাবে ওগুলা গলার মধ্যে ভিজে যাবে, গলা থেকে নামবে না, গলার মধ্যে লেগে থাকবে। আমার ভাইরা, তাদের স্মরণ হবে, দুনিয়াতে গলার ভিতরে কাঁটা বিঁধলে পানি পান করতাম, শুকনা কিছু খাইতাম, তাদের মনে পড়ে যাবে, তারা চিন্তা করবে গরম পানি হোক তারপরেও খেয়ে ওটাকে বের করি, ওটাকে পেটের মধ্যে ঢুকিয়ে দিই অথবা কিছু একটা করি। আমার বন্ধু, তারা ওই গরম পানিটা যখন খাবে আংটাটা নিচে চলে যাবে ঠিক আছে, কিন্তু পেটে যে নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার ভাইরা, ওই জাহান্নামের শাস্তি আর শাস্তি একদিন দুই দিন নয়, অনন্তকাল অসীম কাল, আবাদান আবাদান আহাদুল আবাদান চলতেই থাকবে, চলতেই থাকবে। সে শাস্তি একটা মুহূর্তের জন্য বন্ধ হবে না, ও শাস্তি সীমা লঙ্ঘনকারীদের জন্য চলতেই থাকবে, ক্ষান্ত হবে না। আমার বন্ধু, ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচার জন্য আমাদেরকে বলেছে, ওই জাহান্নামের আগুন থেকে আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, ওই জাহান্নামে মানুষগুলা কি কি কারণে যাবে আপনারা সকলে অবগত আছেন। টাকনুর নিচে কাপড় পড়লে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, বুখারি মুসলিমে হাদিস আসছে। যারা টাকনুর নিচে কাপড় পরবে ও অংশ জাহান্নামের আগুনে জ্বলবে। এই দুনিয়াতে যারা টাকনুর নিচে কাপড় পরবে জাহান্নামের আগুনে জ্বলবে, যারা আল্লাহ তাআলার হুকুম সালাহ নামাজ এ যারা বাদ দিবে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। মানুষের উপরে যারা জুলুম করবে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে শয়তানের হুকুমের তাবেদারি যারা করবে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। ও জাহান্নামের আছে শুধু শাস্তি, শাস্তি, শাস্তি। ও শাস্তি থেকে যদি আমি আপনি রিহাই পেতে চাই, বাঁচতে চাই, তাহলে আমলের বিকল্প আর কোনো কিছুই নেই, তসবিহ তাহলিলের বিকল্প আর কোনো কিছুই নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর দামি তসবিহ ব্যতীতকে ও জাহান্নামের আগুন থেকে বাঁচার আর কোনো উপায় নেই। এই জন্য বন্ধু, জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। দুনিয়াতে স্বাস্থ্য খারাপ হলে, অসুস্থ হয়ে গেলে আমরা মেডিকেলে যাই, ডাক্তারের কাছে যাই, কোন জায়গায় কী সমস্যা এটা ডাক্তার সমাধান করে দেয়, টেস্ট করায়, ঔষধ দিয়ে দেয়, যেটা খাইলে আমরা সুস্থ হয়ে যাই, টেস্ট করে কোথায় কোন সমস্যা আছে দেখে। দুনিয়াতে স্বাস্থ্য খারাপ হলে, জাহিরি দেহ খারাপ হলে, জাহিরি দেহ খারাপ হলে আমরা ডাক্তারের কাছে চলে যাই, সুস্থ হয়ে অনেকে বাড়িতে চলে আসি, কিন্তু বাতিনি যদি রোগ হয়ে যায়, এই বাতিনি রোগকে সমাধান করার জন্য এ যুগের হক্কানি উলামায়ে কেরামের কাছে যাওয়া, যাদের কাছে আল্লাহর কুরআন আছে, নবীর হাদিস আছে, তাদের কাছে যাওয়া, তাদের কাছ থেকে এই বয়ান শোনা, এই কথাগুলা শোনা, হজরত জাহান্নামে আগুন থেকে কোন কোন কাজ করলে আমরা বেঁচে থাকতে পারবো এগুলো একটু জানায় দেন, ও কাজে আর যাব না,
জান্নাতে কোন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাব, কাজগুলো আজ থেকে মেহনত করব, এগুলো একটু জানার জন্য বাতিনি চিকিৎসক হযরত উলামায়ে কেরামের কাছে যাওয়া। কারণ উলামায়ে কেরামের কাছে আল্লাহর কোরআন আছে, নবীর হাদিস আছে, ওগুলা পড়ে পড়ে আপনাকে জানিয়ে দিবে বন্ধু এই কাজগুলা করলে জাহান্নামে যেতে হবে, এই কাজগুলা থেকে যদি বেঁচে থাকেন তাহলে জান্নাতে যেতে পারবেন। এই জন্য আমার ভাইরাও জাহান্নাম সীমালঙ্ঘনকারীদের জন্য অপেক্ষা করতেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামে মানুষগুলাকে গলিত পুজ ময়লা এগুলো খাওয়াবে, এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করার জন্য রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করাই, মালিক জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও জাহান্নামের আগুন আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আল্লাহর কাছে কথা বলে বলে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহকে বলা, মালিক জীবনে অনেক গুনাহ করেছি, যে গুনার জন্য আমি জাহান্নামের আসামি হয়ে গিয়েছি, আয় মালিক তুমি আমাকে মাফ করে দাও, বাকি জীবনটা আল্লাহ এমন কাজ করার তৌফিক দাও যে কাজ করলে তুমি খুশি হয়ে যাবা, জান্নাতের উপযুক্ত গুলাম আমি হয়ে যাব, ও কাজ করার তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া নিজের গুনাহের জন্য। কারণ আমরা যারা এখানে আছি প্রত্যেকের আমল নামে কম বেশি গুনাহ আছে, এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত লজ্জিত হওয়া, আল্লাহর কাছে যারা মাপ চায়, আল্লাহর কাছে যারা ক্ষমা চায়, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, মানুষ যখন আল্লাহকে বলে আয় মালিক জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই খবরটা আল্লাহ জাহান্নামের কান পর্যন্ত পৌঁছে দেয়, আল্লাহ তাআলা জাহান্নামের কান পর্যন্ত এই আলানটা পৌঁছে দেয় যে আল্লাহর কোনো এক বান্দা জাহান্নাম থেকে পানা চাচ্ছে। জাহান্নাম তখন আল্লাহকে বলে আয় মালিক তোমার যে বান্দা জাহান্নামের আগুন থেকে পানা চায় আমিও চাই, ও লোকটাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ, জ্বালায়ো না পোড়ায়ো না আল্লাহ দোজখের আগুনে, জ্বালায়ো না পোড়ায়ো না আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে নাজাত দান করো, সবাই বলেন আমিন। যা কিছু বললাম আল্লাহ আমাদের থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন।